একটি মাল ক্লিয়ার করতে ইন্ডিয়ায় কয়দিন লাগে, ভিয়েতনামে কয়দিন লাগে, বাংলাদেশে কয়দিন লাগে? আমাদের খরচ বেড়ে যাওয়ার কারণে আমরা কিন্তু প্রত্যেকেই স্ট্রাগল করছি। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাণিজ্য সম্প্রসারণের পথে এমন নানা প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতারা। ঠিক এমন সময় মতবিনিময় সভার আয়োজন করা হলো যখন গত জানুয়ারিতে প্রায় $5 বিলিয়ন রপ্তানির রেকর্ড ছোঁয়া খাতটির আয় এপ্রিলে নেমেছে $329 কোটি। বাজার প্রতিযোগিতায় টিকে থাকার পথে বিজিএমইএ সভাপতির সরাসরি দাবি, এনবিআর এর হয়রানি বন্ধ করা না হলে পিছিয়ে পড়বে দেশের তৈরি পোশাক শিল্প। রপ্তানি পণ্য ছাড়করণ ও পণ্য চালান, জাহাজীকরণ ও ওজনের ক্ষেত্রে এবং এইচএস কোড নিয়ে অহেতুক অপব্যাখ্যা ও জটিলতা সৃষ্টি করে কাটিং তদারকি শর্তের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। বাণিজ্যের স্বার্থে আমরা রপ্তানি প্রক্রিয়াগুলো ব্যবসা বান্ধব, দ্রুতকর, হয়রানিমুক্ত সহজীকরণের জন্য দাবি জানিয়েছি। এ সময় শিল্পের সম্ভাবনা, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ আর রাজস্ব আদায় সব মিলিয়ে সমালোচনামূলক সংবাদ করে সঠিক পথ দেখিয়ে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান উদ্যোক্তারা। গঠনমূলক সমালোচনা করবেন, শুধু পজিটিভ নিউজ করবেন যে তা না, যেটা অথেন্টিক, যেটা সত্য কথা, আশেপাশের দেশের সাথে কম্পেয়ার করে আমাদের এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নিউজগুলো হওয়া উচিত আপনারা সেইভাবেই করবেন। 2030 সাল নাগাদ পোশাক খাতের রপ্তানি আয় $100 বিলিয়নে ঠেকাতে সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি জানায় বিজিএমইএ। 2029 সাল পর্যন্ত ইনসেন্টিভ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।